আপনাদের স্যার কোথায়? স্যার আজকে আসেনি তো অফিসে। স্যার অফিসে আসেনি মানে? দেখেছো আমি যেটা সন্দেহ করেছি তাই হয়েছে। নিশ্চয়ই তোমার ভাই আমাদেরকে সিসি ক্যামেরা ফুটেজে দেখে আশেপাশে কোথাও লুকিয়ে আছে। তোমার ভাই তো চায় না যে আমি বিদেশ যাই, তাই না? তুমি তো টেনশন করছো কেন? ভাইয়া চাওয়া না চাওয়াই কি হবে, আমার সম্পত্তির ভাগ আমাকে বুঝিয়ে দিতেই হবে। কি করে আদায় করতে হয় সেটা আমার জানা আছে। অফিসে নেই তো কি হয়েছে, কোথাও না কোথাও তো ঠিকই পাবো, কতদিন গা ঢাকা দিয়ে থাকবে? তোমাকে তো আমি বলেছিলাম যে কমিশনারের কাছে ওই সম্পত্তিগুলো বিক্রি করে দিতে, তাহলে 25 লক্ষ টাকা পাবো। তুমি তো আমার কথা শুনলেই না। আচ্ছা ঠিক আছে, এখন চলো, আমি ব্যবস্থা করছি। সম্পত্তি দরকার, হ্যাঁ ভাইয়ের সম্পত্তি বোনের দরকার আছে নেওয়ার? হ্যাঁ হ্যাঁ, সব মানে বাপের বাড়ির দুহুত্তরি নেবে। আরে আমার সম্পত্তি সে ভাগ চায়। আচ্ছা যান আপনি, আপনার কাজ করেন গে। স্যার আমার বেতন একটু দেখ। ঠিক আছে দিয়ে দেবো না এই মাসে, আরে 10 তারিখের পরে দিয়ে দেবো না। যান সোমা, জামাই বাবাজির ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? কি আর অবস্থা হবে বলো, আমরা দুজন তো একটা ভেজালের মধ্যে আছি। কেন, কিসের টেনশন? বুঝতেছো না, ওরে যে একমাত্র ছোট বোন, ও তো প্যারা দিয়ে মেরে ফেলতেছে। কেন বাবা, তুমি কি ভুলে গেছো সম্পত্তি নিয়ে যে একটা কাহিনী করতেছে? ওকে ওর সম্পত্তি বোঝাই দিতে হবে, ওকে টাকা দিতে হবে, 10 লক্ষ টাকা না দিলে ও অন্য জায়গায় সম্পত্তি বিক্রি করে দিবে। আজকে কি করছে জানো? আজকে তো অফিসে গেছে, রুবেল আমাকে কল করে সব কিছু বললো। ও চিঠি দেখছো না, চলে আসছে। আসসালামু আলাইকুম। কি ব্যাপার, হঠাৎ করে তোমরা আমাদের বাড়িতে কেন? কেন, আমার বাবার বাড়িতে কি আমি আসতে পারি না? আচ্ছা যাই হোক, ভাইয়া কোথায় সেটা বলো। তোমার ভাইয়া কোথায় সেটা আমাকে কেন জিজ্ঞাসা করতেছ? তুমি তো ফোন ইউজ করো, তোমার ভাইয়াকে কল করে জিজ্ঞাসা করো কোথায়। ভাইয়ার অফিসে গিয়েছিলাম, সেখানে গিয়ে পাইনি তাই বাসায় এসেছি। আর ভাইয়া কোথায় সেটা তো তোমার জানা উচিত, তাই না? ভাইয়া যেখানেই যায় না যায়, তুমি তার স্ত্রী, তোমাকে অবশ্যই বলে যাবে। এগুলো কি শুরু করছো দোলা তুমি? তোমার ভাইয়াকে কি আমি কোলে নিয়ে বসে আছি আর অফিসে গেছো মানে? তুমি তোমার হাজবেন্ডকে দিয়ে আজকাল অফিসে যাওয়া শুরু করে দিচ্ছ, আর এগুলো কি? হ্যাঁ তুমি একটা মেয়ে মানুষ, এগুলো কি শুরু করছো? আর তাছাড়া তোমার ভাইয়া কি সারাদিন অফিসে থাকবে নাকি? তার কি অন্য কোনো কাজ নেই? আমার না তোমাকে নলদ বলতেও ঘৃণা লাগে। তুমি নিজের টাকায় তোমার হাজবেন্ডকে কেন দেশের বাইরে পাঠাবা? ওর কি কোনো যোগ্যতা নেই? বইয়ের টাকায় খায়, বইয়ের টাকায় চলে, আর সাথে করে নিয়ে আসছো? বুঝলাম না ভাবি, আপনি আমাদের সাথে এইভাবে বিহেভ কেন করছেন? মানে আমরা আপনাদের বাসায় আসছি, এটা কি আপনার সহ্য হচ্ছে না? তোমরা এইভাবে কথা বলছো কেন? তোমাদের ভাবি হয় তোমার বড় ভাইয়ের ওয়াইফ। বুঝো না বাবা, মানে নিজে তো একটা গরিব ঘরের ছেলেরে বিয়ে করছে, আর এখন আসছে বড় বড় কথা বলতে, এখন আসছে আমার কাছ থেকে, আমার স্বামীর কাছ থেকে টাকা ভিক্ষা নিতে, মানে কোনো কাজ নেই খেয়ে দিয়ে দেন, লজ্জা করে না এতবার এই বাড়িতে এসে হাত পাততে? ভাবি আমি নাচতে নাচতে চলে আসিনি, আমার অধিকার আছে তাই আমি আসছি। আর এই যে তালুই সাহ, আপনি আমাদের পারিবারিক ব্যাপারে কেন কথা বলতেছেন, কেন নাক গলাচ্ছেন? এটা আমার আর আমার ভাইয়ের বিষয়, আমরাই মিটিয়ে নিব। দোলা ভাবি, আপনার এত বড় সাহস, আমার সামনে আমার ওয়াইফের কে আপনি হাত দিলেন? লজ্জা করে না? হ্যাঁ বইয়ের বাড়িতে এসে বড় গলায় কথা বলতেছেন? এই আপনার সমস্যা নাকি? হ্যাঁ বড়লোকের মেয়েকে পটায় বিয়ে করছেন কি ওর টাকা দিয়ে বিদেশ যাওয়ার জন্য? আপনার জন্য আজকে আমার সংসারে ঝামেলা লেগে গেছে। ভালোই ভালোই বলতেছি, এই বাড়ি থেকে বের হয়ে যা। তোরা যদি এই বাড়ি থেকে বের না হস না, আমি ঘাট ধাক্কা দিয়ে তোদেরকে জুতা পিটা করে বের করে দিব। আরে কি হলো, তোমার এখন আসার সময় হয়েছে? তোমার বোন আর বোনের জামাই বাড়িতে এসে একটা কুরুক্ষেত্র বাজা দিছে। আরে তুমি আগে বলবা না যে ওরা আমার বাড়িতে আসছে, তাহলে তো আমি অফিস থেকে এখন আসতামই না। মানে বলছিলাম যে অফিস থেকে তাড়াতাড়ি চলে আসতাম। ভাইয়া শাক দিয়ে মাছ ঢাকা যায় না, কদিন গা ঢাকা দিয়ে বাঁচবে? ভালো ভালো আমার সম্পত্তির ভাগ আমাকে বুঝিয়ে দাও। আরে তোরা তো আসবি, আমার একটা ফোন টোন করে আসবি, তারপর আমার বাড়িতে আসবি, হুটাট করে অফিসে চলে যাচ্ছে, এখানে আসিস, আমি বুঝলাম না কিছু। যাই হোক, এই তোমরা কিছু বলো না। হুটহাট তোমার বাসায় এসে না, তোমার বইয়ের হাতে চর খাওয়ার কোনো শখ আমার ছিল না, ঠিক আছে? আমি তোমার অফিসে গিয়েছিলাম, তোমাকে সেখানে গিয়ে পাইনি বলেই তোমার বাসায় এসেছি। এখন ভালো ভালো আমার সম্পত্তির ভাগের অংশটুকু আমাকে বুঝিয়ে দাও, তা না হলে আমি কিন্তু কমিশনারের কাছে যেতে বাধ্য হবো। এই চুপ কর, আর একটা কথা কবি না, তোরে তো কইছিলাম যে আমি কিছু টাকা পয়সা হলে দিমু। এই একবার তো আমি কইছিলাম যে 20-30 হাজার টাকা দিতে আসি, বাজার টাজার করে খাইস। হ্যাঁ কেউ কি মনে করো যে বাপার বাড়ির সম্পত্তি বিক্রি করে নাকি? এগুলো তো ভাইগো এমনি থেকে যায়। তোর নামে না বাবা কোনো সয় সম্পত্তি দেয় নাই, শুধু শুধু আমার কাছে নাটক করতে আসোস। এই তোর ভাগে কোনো সম্পত্তি নাই, তোর ভাগের সম্পত্তি একটাও দিব না, কানা করিয়ে দিব না, দেখে তুই কি করতে পারোস। হ্যাঁ যা বের দিয়ে বেরো বেরো, এই তুমি বের করো না করে। শোনো ভাইয়া, আমি যদি বাড়ির দলিলটা নিয়ে কমিশনারের কাছে যাই, উনি আমাকে বলেছে সম্পত্তি বাবদ আমি 25 লক্ষ টাকা পাবো, আমি সেটা না করে তোমার কাছে শুধু 10 লক্ষ টাকা আদায় করছি। তুমি ভালো ভালো আমার টাকাটা দিয়ে দাও, আমার স্বামী বিদেশ যাবে, না হলে না এই সম্পত্তি ধারদারি আমি করতাম না। এ
বোন কি হয়েছে জানো, আমি একটু তোর মজা করলাম। আসলে তুই আইসস তোর জামাই নিয়ে আর তোর টাকা তো দিবো দিবো না কেন, তুই কয়টা টাকা চাইছিস তোর জামাই বিদেশে যাইব, আমাকেই তো ভালো হইব, আমার বোন জামাই বিদেশে যাইব, কয়েকদিন পরে আমি থাকলে সে আমার ঘরে টাকা দিব, সম্পর্ক ভালো থাকবো, তুই আমার গোবারি দিবি, তোর বাড়িতে আমি আমরা যাবো, কি কর আমরা যাবো, এটাই তো ব্যাপার স্যাপার আর কি। আচ্ছা যাই হোক, আসলে এই জায়গায় 8 লাখ টাকা আছে আর 2 লাখ টাকা তোর বাড়িতে গিয়ে আমি দিয়ে মনে, যেহেতু তোর জামাই বিদেশ যাইব, আর এই টাকার ব্যাপারই নেই কয়টা টাকা। সেই টাকা দেওয়া তো দিলে, তাহলে শুধু শুধু ভাই বোনের সম্পর্ক নষ্ট করার কি দরকার ছিল? দোলা তুমি কি বোকা নাকি? হ্যাঁ ভাই বোনের সম্পর্ক নষ্ট কোথায় হয়েছে, সম্পর্ক তো আরো ভালো হয়েছে, সংসারের মধ্যে একটু একটু ঝগড়া তো লাগবেই, যদি ঝগড়া না লাগে সেখানে কি ভালোবাসা থাকে নাকি? আর যাই হোক, তুমি তো তোমার মার কাছ থেকে এখন মাত্র 2 লাখ টাকা পাও, সেটা আমরা দিয়ে দিব, তুমি কোনো টেনশন করো না। আর হ্যাঁ, তোমার জামাইকে নিয়ে খেয়ে তারপরে যেও। হ্যাঁ খাওয়া দাওয়া না করে কিন্তু আমার বাড়ি থেকে যাস না। এই জামাইরে নিয়ে এসোস, খাওয়া দাওয়া করবি তারপরে বাড়ি থেকে যাবি, এর আগে যাস না। এই কি রান্না করছো, ভালো মন্দ খাওয়া আমার বোন রে। না ভাইয়া, আজকে আর খাওয়া দাওয়া করবো না, আর ভালোই ভালো কালকে আমাকে 2 লাখ টাকা পাঠিয়ে দিও, আমার যেন না আসতে হয়। আব্বা আপনি জামাক বাড়িতে আইছেন না, ভালো বুদ্ধি দিয়েছেন, এই বুদ্ধি তো আমার মাথায় আসিল না। যদি কোনো রকম কমিশনারের কাছে গিয়া বলবে দলিল দিয়ে ফেলে, তো কমিশনার জীবনে এই দলিল ফেরত দিত না, তাহলে মনে করেন আমার সব যাইতো গা, এই বাড়ির ভিতর ওই জায়গা পড়ে গেছে গা, বুঝেন না কেন। যাই হোক, 25 লাখ টাকার জায়গা 10 লাখ টাকা দিয়ে বিদায় দিছি, ওরা তো ভালো, অন্য মানে বোনরা হইলে যে জীবনও দিত না। যাই হোক, ভালো একটা কাম হয়েছে, অল্প টাকার ভিতরে বিদায় হয়ে গেছে গা, আমি কখনো বুঝতে পারি না যে 10 লাখ টাকা দিয়েই বিদায় হয়ে যাব। শোনো আমার আব্বার লেগে না সব সম্ভব হয়েছে, এখন চলো ভালো ভালো রান্না করছি আব্বার লেগে। বোনের জমি এরকম বাইগো খাইতে হয়।